পানি। হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করছি ভালো আছেন সবাই। তো আজকে আমরা মূলত দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করছি, দেন দুইটা প্যাকেট দেখতেছেন, তো ওগুলোর মধ্যে কী জিনিস আছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমরা একটা একটা করে কেটে নেব। ফার্স্টে এটা কাটবো, এই প্যাকেটটা খুলে দেখি যে এর মধ্যে কী আছে। তো এই প্যাকেটটাকে খুলে নেওয়ার পর এরকম একটি, এটাকে সাউন্ড লেভেল লাইট মেবি বলে, তো এরকম একটি জিনিস পাইছি। তো এটা বিস্তারিত আমরা আরেকটি ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে যেটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই বক্সের মধ্যে আছে, এই প্যাকেটের মধ্যে। তো প্যাকেটটিকে খুললে প্রথমে এই ধরনের কিছু পাবো, দেন এখানে খুললে এটার মধ্যে মূলত রয়েছে বারুদ। আমরা আজকে একটি রাইফেল অর্ডার করছি, বন্দুক পিস্তল, তো পিস্তলে বারুদ। এবং সেই সাথে রয়েছে একটি ছোটোখাটো পিস্তল। তারপরে অনেকে ছোটোকালে কিন্তু এই ধরনের জিনিসগুলো ব্যবহার করছেন, আসলে অনেকে এগুলো এখানে রেখে ফার্স্ট অফ অল আমাদেরকে যা করতে হবে, যে প্যাকেটটি রয়েছে প্যাকেটটি থেকে এখানে অনেকগুলো রয়েছে বারুদের ছোটো ছোটো বক্স, আমি খুলে দেখাচ্ছি। প্রায় এখানে 6-9টা বারুদ রয়েছে, বারুদের প্যাকেট। তো আমরা একটা করে এই যে এখান থেকে একটা বারুদ নিয়েছি, এ ধরনের পিতাগুলো, তো পিতাটিকে আমাকে যা করতে হবে, এই যে আমাদের গান রয়েছে গানে এখানে রেখে যখন আমরা একটা ফ্লাশ করব ফুটবে কিন্তু এই ধরনের প্রচণ্ড সাউন্ড কিন্তু এটাতে। একইভাবে আমরা বারবার যদি এভাবে পানি, তো ভয় পাওয়ার কিছু নেই। এটি হচ্ছে মূলত একটি খেলনা পিস্তল। তো ছোটবেলায় আপনারা অনেকেই কিন্তু এই ধরনের পিস্তলগুলো ব্যবহার করছেন। আমি এটি দারাজের সামনে যখন পেয়েছি, দারাজের নিউজ পেজে যখনই দেখছি তখন এটা অর্ডার করছি। তো আমার টোটাল এই গানটা সহকারে বারুদগুলো সহকারে মাত্র 54টা, ডেলিভারি চার্জ সহকারে 110 টাকা পড়ছে। এটা প্রাইস ছিল শুধুমাত্র 54 টাকা, ডেলিভারি চার্জটা সহকারে 110 টাকার মতো আমার খরচ হয়েছে। তেমনি এগুলো কিন্তু আগে আমরা অনেক ব্যবহার করেছি, আশা করি আপনারা কে কে ছিলেন দেখি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে পারেন, কারা কারা এই জিনিসটি ব্যবহার করেছেন অথবা চিনেন এই জিনিসটি। আর পরবর্তী এই ভিডিওতে আমরা কিন্তু এই সাউন্ড লেভেল ইয়ার মাইক্রোফোন যেটি লাইট যেটি, এটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করবো আলাদাভাবে আরেকটি ভিডিওতে। এই জিনিসটা নিয়ে আমরা আরও অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমি যখনই কথা বলি যে এটা কিন্তু ইন্ডিকেট করছে এবং লাইটগুলো জ্বলতেছে। আমরা যদি এই পাশে ক্যামেরাটাতে দেখাই, দেখছেন আমার কথার সাথে সাথে কিন্তু লাইটগুলো জ্বলতেছে। তো এটা নিয়ে আমরা ডিটেলসভাবে খুলেও দেখবো আরেকটা ভিডিওতে। আজকে ভিডিওটি এ পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কে কে এই গানগুলো ব্যবহার করেছেন পিস্তলগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন।